ভারতীয় ফুটবলের একাল ও সেকাল এই কথাটাই বলা যেতে পারে সিনেমাটাকে নিয়ে ভারতীয় ফুটবলের এই মুহূর্তেই যে অবস্থাটা আমরা দেখতে পাচ্ছি যে বিভিন্ন খেলা নিয়ে কথা হচ্ছে যেখানে ভারত কোনো গৌরব অর্জন করলো বা ভারতীয় ফুটবলের এই মুহূর্তেরই অবস্থানটা যদি আপনারা দেখেন এবং এই যে টাইম লাইনটার মধ্যে সিনেমাটা মানানো উনিশশো বাহান্ন থেকে উনিশশো বাষট্টি তার আগের টাইম লাইনটা আমরা যদি দেখি ভারতীয় ফুটবলের যে অবস্থা ছিল তো এই যে মাঝখানের টাইমটা উনিশশো বাহান্ন থেকে উনিশশো বাষট্টি এই দুটোর মধ্যে একটা সেতুবন্ধন হিসেবে একটা নাম ছিল সে নামটা হচ্ছে সৈয়দ রহিম যে চরিত্রটা প্লে করেছেন হচ্ছে আজাদেবান তো এই যে লোকটা এই লোকটি ভারতীয় ফুটবলটাকে কোথাও গিয়ে চেঞ্জ করেছিল যে কারণে আজকের ফুটবলের যে দৈনদশাটা এবং উনিশশো বাহান্ন সালের আগের যে ফুটবলের দৈনদশাটা কোথাও গিয়ে এক হয়ে যাচ্ছে এর মধ্যে যে আলাদা ব্যাপারটা সেটা হয়েছিল এই লোকটার জন্যই সো হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু দ্য নিউ এপিসোড অফ মাই চ্যানেল এই প্রিন্সটা যে কথা যে সিনেমাটা নিয়ে সেটার নাম হচ্ছে ময়দান এবার কথা হচ্ছে সিনেমা তো রিলিজ করছে এগারো তারিখে বা দশ তারিখ সন্ধে থেকে তাহলে আমি এখন কী করে রিভিউ করছি তো কালকে স্পেশাল স্ক্রিনিং ছিল তো স্পেশাল স্ক্রিনিংয়ে আমাকে ইনভিটেশান পাঠানো হয়েছিলো আমি ছিলাম রূপমন্ত ছিল আরও অনেকে ছিল প্রত্যেকের সঙ্গে দেখা হয়েছে তো সেখানেই সিনেমাটা দেখা এবং বড়ো পর্দায় খুব ভালো স্ক্রিনে স্কোয়ারে ছিল মানে খুব ভালো কোয়ালিটির কি হল মানে সাউন্ড থেকে শুরু করে সব কিছু তো আমি এই কথাটা কেন বলছি কারণ একটা কারণেই বলছি এই সিনেমাটা যদি আপনি দেখতে যান যদি ঠিক করে থাকেন এবং এইগুলো ঠিক করে থাকতে হবে এই সিনেমাটা যান কারণ এই সিনেমাটা মানে ভয়ঙ্কর রকমের একটা কাজ হয়েছে মানে ভিজুয়ালি এরম সিনেমা বহু বছর পর হয়তো বলিউডে হলো এবং আমি বলবো যদি আপনার টাকা পয়সা থাকে আপনি যদি আর্থিকভাবে সচ্ছল হন তাহলে বলবো আইম্যাক্সে দেখুন কারণ এখানে যে লেভেলের কাজ হয়েছে আপনি যদি আইম্যাক্সে এই কাজটা দেখেন বা যদি যদি কোনো ভালো যদি কোনো মানে মাল্টিপ্লেক্সে দেখেন তাহলে না আপনি ভয়ঙ্কর রকমের একটা আলাদা রকমের একটা অভিজ্ঞতা মানে পেতে চলেছেন এটুকু বলতে পারি কোনো সিনেমা দেখে আপনি সেরকম লেভেলের এক্সাইটমেন্ট হয়তো বা অভিজ্ঞতা হয়তো পাননি আমি পেয়েছি তার পিছনে কতগুলো কারণ রয়েছে তো এই সিনেমাটার পজিটিভ দিক রয়েছে কিছু কিছু নেগেটিভ দিকও রয়েছে তো প্রথমে যদি পজিটিভ দিক নিয়ে কথা বলি তাহলে প্রথম যেটা বলবো ভিজুয়াল ভিজুয়ালি দুর্দান্ত আপনারা টিজার ট্রেলার দেখুন দেখলেই বুঝতে পারবেন যে ভিজুয়ালি কী করেছে জিনিসপত্রগুলো এক একটা শর্ট যেভাবে নেওয়া হয়েছে বা কলকাতাকে যেভাবে দেখানো হয়েছে ওই ধরুন যে ট্রাম আসছে আর ফুটবলটাকে পাস করলো ওই দেখুন ওই যে দৃশ্যটা বা প্রত্যেকে বিভিন্ন জায়গা থেকে সে যেভাবে তুলছে সেই যে দৃশ্যগুলো এবং তার সঙ্গে সঙ্গে হচ্ছে স্ক্রিন দেখুন বাকি সিনেমায় কি হয় একটা কোচের উত্থান পতন থাকে সে চায় নিজের টিমটাকে একটা বিরাট বড় জায়গায় নিয়ে যেতে এখানে কোচের কিন্তু একটা অন্য গল্পও রয়েছে মানে শুধুমাত্রই কোচের উত্থান পতন কোচের দুঃখের যে শুধুমাত্র টিম কারণ তা কিন্তু না কোচের দুঃখের আরেকটা কিন্তু বিরাট বড় কারণ রয়েছে এবং সেই কারণে তার মধ্যে জেদ চেপে আসবে যে কোনো একটা বারের এই টিমটাকে একটা চ্যাম্পিয়নসে করে ছাড়বে এবার সেই জেদটা কি জন্য তার জীবনে কোন ঝড় নেমে এসছে যে কারণে আজকে সেই এই জিনিসটা নিচ্ছে সেটা আমি স্পয়েল করতে চাই না সেটা স্পয়েল করলে সিনেমার ইমোশনটা নষ্ট হয়ে যাবে আমরা হলে গিয়ে যে কারণে আমাদের চোখে জল এসেছে আমরা সেই আপনাদেরও সেই কারণে আসুক থাকে জন্য রিভিউ আমি সেটাকে স্পয়েল করবো না আমি বলবো সেটা হলে গিয়ে আপনারা এনজয় করুন তো প্রথমে যেটা ভালো দিক বললাম যে ভিজুয়ালি দুর্দান্ত আর সেকেন্ড কথা হচ্ছে প্রত্যেকটা প্লেয়ার যে স্টাই মানে প্লেয়ার যারা রয়েছে তাদের যে স্টাইল মানে চরিত্রগুলোকে যেভাবে মানে দেখানো হচ্ছে মানে পিকে ব্যানার্জি চুনি গোস্বামী এই নামগুলো তো আমরা ছোটবেলা থেকে শুনে বড় হয়েছি তো তাদের যখন ইয়ং এজটাকে কীভাবে দেখানো হচ্ছে কেউ খুব অ্যাগ্রেসিভ কেউ আবার নিজের একটা অ্যাটিটিউড বজায় রেখে চলে তো তাদেরকে যখন দেখছি না দারুণ একটা এনজয়মেন্ট কাজ করছে মানে আমাদের বাবা কাকা দাদুদের এই সিনেমাটা দেখলে না তারা এই জিনিসটা ফিল করতে পারবে ফুটবল তো বাঙালি রক্তে তো তাদের এই সিনেমাটা দারুণ লাগবে আর বাঙালি সেন্টিমেন্ট দারুণ রয়েছে পুরো সিনেমা জুড়ে মানে কলকাতাকে যেভাবে দেখানো হচ্ছে মাঝে মাঝে কিছু ডায়লগ বাংলাতে যেহেতু কিছু চরিত্র এখানে বাঙালি রয়েছে তো সেই ফিল্ডটা আপনারা পাবেন সিনেমাটা দেখলে একজন বাঙালিও আপনার দারুণ লাগবে আর যেটা বলতে হবে আজেবগানের পারফরমেন্স আর্মি মানে পুরোপুরি বলছি ওয়ান ম্যান আর্মি আর কিচ্ছু বলার নেই লোকটা যেভাবে চোখ দিয়ে হাঁটা চলা ব্যক্তিত্ব তার যে পারফরমেন্স মানে এই চরিত্রটার একটা বিরাট বড় আর কি মানে ক্ষতি রয়েছে আর কি মানে সেটা কি বলছি না তবে একটা দৃশ্য রয়েছে চোখ লাল করে একটা কাশির সিন রয়েছে মানে তার জীবনে এমনি একটা ঝড় নেমে এসছে টিমটাকে নিয়ে আর অপর দিকে তার সাইড অবস্থা খুব একটা ভালো নেই তো চোখ ফোক পুরো লাল হয়ে গেছে কাশছে এটা একটা ইন্টারভেল ব্লকের কথা আমি বলছি তো ওই সিনটা একটা ওয়ান টেক শট আপনি দেখলেই বুঝতে পারবেন যে সিনটা কোনো কাটনি এটা ওয়ান টেক শট দিয়ে যায় দেবকান কি ইন্টেন্স পারফরমেন্স সিনটা আপনি যখন দেখবেন না আপনার নিজের মনে হবে যে আপনার শরীরে কোনো একটা প্রবলেম হচ্ছে অজয় দেবকান যে পারফরমেন্স দিয়েছে ওখানে ওয়ান টেক শট মানে মৃত্যুমতো মুখ থেকে রক্ত বার করে দেওয়ার মতো একটা পারফরমেন্স কি অভিনয় করেছে আর ইমোশনাল দৃশ্যগুলোতে নানা জায়গাতে অজয় দেবকানের পারফরমেন্স ভাই তাক লাগিয়ে দেওয়ার মতো মানে অজয় দেবকান বিরাট কিছু ডিজার্ভ করে মানে এই সিনেমাটা হতো না সিনেমাটাকে স্টার মার্ক দেওয়া খুব মুশকিল হয়ে যেত কিন্তু যা কাজ করেছে এর সঙ্গে সঙ্গে গজরাজচ্ছ হবে লোকটাকে হচ্ছে হবেই অপরদিকে রুদ্রনীল ঘোষ রুদ্রনীল আমি বলবো ভাই পলিটিক্স পলিটিক্স এর অভিনয় মন দিন কারণ সত্যি লোকটাকে অভিনয় যখন করে না ফাটিয়ে দেয় আজাদবের পাশাপাশি চোখে চোখ রেখে অভিনয় মানে এই চরিত্রটা প্রত্যেকটা মুহূর্তে অজয় গানকে চাপে ফেলছে নানা ভাবে নানা রকম ছোলা কৌশল করে তো ওই চরিত্র তার যে পারফরমেন্স দেখার মতো হয়েছে এছাড়া যারা চুনি গোস্বামী হয়েছে বা যারা পিকে ব্যানার্জি হয়েছে প্রত্যেকের পারফরমেন্স দেখার মতো হয়েছে এবং প্রত্যেক ফুটবল খেলাটা রীতিমতো শিখেছে এই যে বলা হচ্ছে এতদিন টাইম লেগেছে তো তাদেরকে পর্যাপ্তভাবে ফুটবল খেলা শেখানো হয়েছে কোনো রকম কোনো ভিএফএক্স যে ইউজ করা হয়নি আপনারা খেলাটা দেখলেই বুঝতে পারবেন যে রিয়েল সব কিছু হচ্ছে আর সব থেকে একটা বড়ো কথা কোনো বাজবদি ভারতীয় ফুটবল নিয়ে যে কাজগুলো হয়েছে সিনেমা হয়েছে কোনো সিনেমা এত ভালো ক্যামেরার কাজ হয়ইনি আমি যে কারণে বললাম এটা আইম্যাক্সে দেখুন কারণ আপনি যখনই সিনেমাটা দেখবেন না আমি তো টুটিতে দেখেছি আমরা হলে বসে বলা বলি করছিলাম মনে হচ্ছে আমরা মাঠে বসে রয়েছি আমাদের চোখের সামনে যেন খেলা হচ্ছে এমনভাবে ক্যামেরার কাজ হয়েছে মানে কি বলবো মানে ক্যামেরা কাজ নিয়ে বললে আপনারা এইভাবে বিশ্বাস করতে পারবেন না ধরুন কোনো একজন প্লেয়ার টাসেল করছে তো তার পায়ে ক্যামেরা এমনভাবে রাখা রয়েছে যেন মনে হচ্ছে আপনি টাসেলটা করছেন তো সেই রকম লেভেলের ভিজুয়াল সেই রকম লেভেলের ক্যামেরার কাজ মানে ক্যামেরার কাজ আনবিলিভেবল হয়েছে মানে এই সিনেমাটা জাতীয় পুরস্কার ডিজার্ভ করে তো ক্যামেরার জন্য মানে আলাদা লেভেলের ক্যামেরা কোন 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 অ্যাঙ্গেলে ক্যামেরা নিয়েছে আপনি যখন লাস্ট টাইম ফাইনাল ম্যাচটা হবে আপনি তাক লেগে যাবেন যে কীভাবে ক্যামেরা করেছে মানে এক একটা পাস হচ্ছে সেটাকে যেভাবে মাঠের মধ্যে রেখে ফুটবলটাকে যেভাবে দেখাচ্ছে মানে আনভিলিবেল আপনার মনে হবে আপনি ফুটবল খেলছেন বা আপনি মাঠের মধ্যে রয়েছেন আপনি যেন একটা এই মুহূর্তে লাইভ খেলা দেখছেন সেই রকম এক্সপিরিয়েন্স এবং তার সঙ্গে সঙ্গে এয়ার মানে ভিজুয়াল মানে এর মানে ব্যাকগ্রাউন্ড মিউজিক একদম খাপে খাপ একদম খাপে খাপ মানে দেখার মতো ধরুন ওই মানে জীবনে একটা বড় ঝড় নেমে এসছে সেখানে একটা হালকা বাজের মতো আওয়াজ একটা দামাওয়া বাজছে ওই যে মিউজিকগুলো যেভাবে ক্রিয়েট করা হয়েছে সিনেমাটা কি লাগছে কিনে বলে কি লাগছে মানে দেখার মতো কাজ হয়েছে প্রত্যেকের পারফরমেন্স বলি ক্যামেরা ওয়ার্ক বলি সিনেমাটোগ্রাফি বলি স্ক্রিন প্লে বলি দেখার মতো হয়েছে মানে তিন ঘন্টা সিনেমা আপনি কিন্তু একটুও বোর ফিল করবেন না একটুখানি আপনি বোর ফিল করবেন আমি তো একবারও বোর ফিল করিনি সিনেমাটা মন্দির দেখেছি কারণ প্রত্যেকটা চরিত্রের যে ডেভেলপমেন্টটাকে যেভাবে করা হয়েছে তার সঙ্গে সঙ্গে খেলাগুলোকে যেভাবে করা যখন খেলাগুলো যেভাবে দেখানো হচ্ছে আপনার জাস্ট এরকমভাবে নোখ খুঁড়তে করতে আপনি খেলা দেখবেন যেটা আপনি সত্যি টেনশন হচ্ছে যে ইরে এবারে এরা গোল করে দেয় এবং প্রত্যেকটা টিমের টিমগুলোকে এত শক্তিশালী দেখানো হয়েছে প্রথম থেকে যে ইন্ডিয়া ওদের কাছে হারছে ওদের কাছে হার যে কারণে লাস্ট যখন শক্তিশালী থেকে টিমটার বিরুদ্ধে ইন্ডিয়ার খেলা হচ্ছে আপনি সেটাকে ফিল করতে পারছেন তো সেই লেভেলের কাজ হয়েছে যেটা খুবই প্রশংসা করতে হয় এবং সিনেমার শেষে মানে লেজেন্ড যারা আর কি পিকে ব্যানার্জি চুনি গোস্বামী বা যারা যারা এই ছিল অনেককে তো আমরা হারিয়ে ফেলেছি তাদের লাস্ট মুহূর্তে একটা শ্যুট করা হয়েছিল সিনেমাটা চলাকালীন তাদেরকে লাস্টে বসিয়ে ফুটবলটা পায়ে রেখে তাদেরকে বসিয়ে কেউ ধরুন হুইল চেয়ারে বসে এখন থাকে কেউ দাঁড়িয়ে থাকতে পারে তাদের প্রত্যেকের একটা করে ফুটেজ দেখানো হয়েছে তারা সিনেমাটা শ্যুট চলাকালীন তার এই জিনিসটা করে রেখেছিল তো সেটা না বিরাট বড় একটা পাওনা যারা ফুটবল লাভার তাদেরকে বিরাট বড় কিছু আর আমরা যারা ফুটবল লাভ নই ক্রিকেট লাভার তারাও ফিল করতে পারবো তো সেই রকম একটা ট্রিবিউট লাস্টে দেওয়া হয়েছে এটা মানে আনএক্সপেক্টেড ছিল মানে এক্সপেকটি করি না আমরা উঠে চলে যাচ্ছি তখন থেকে এরকম একটা ব্যাপার সাধারণত যে কোচ যার বায়োগ্রাফি তাকে দেখানো হয় কিন্তু এখানে প্রত্যেকটা যারা রিয়েল যারা রয়েছে বর্তমানে যারা রয়েছে বা যারা নেই প্রত্যেকের একটা করে ফুটেজ নেওয়া হয়েছে তাদের এই বয়সের মানে তাদের যেমন এজ হয়ে গেছে সেটা খুব ভালো ছিল তো এইগুলো ছিল পজিটিভ দিক পজিটিভ দিক পুরো ভর্তি নেগেটিভ দিক খুঁজে খুঁজে পাবেন এবং এটা আমার তো মনে হয় যে বিএমসিএমকে রীতিমতো চাপে পড়বে মানে ফেলবেই চাই না কতটা চলবে কারণ দেখুন এইটটি থ্রিও দুর্দান্ত সিনেমা ছিল কিন্তু সেই বিজনেসটা করতে পারেনি কিন্তু যারা ভালো সিনেমা পছন্দ করে তাই জন্য এটা একটা অবশ্যই সেটা কাজ যেটা গোল্ড সিনেমার অভাব ছিল প্লেয়ার প্লেয়ারদের মধ্যে নিজেদের মধ্যে একটা ইকুয়েশান বা আয়াদেব গানের সঙ্গে তার ওয়াইফের যেখানে ইকুয়েশনটা যেখানে ফ্যামিলির যে ইমোশনটা সেই যে ইমোশনগুলি সিনেমাটার মধ্যে জানভাবে ভাবে এবং সিনেমার কিছু কিছু নেগেটিভ দিক রয়েছে কিন্তু তা সত্ত্বে ইমোশনটা এতটা আপনাকে প্রভাবিত করবে যে আপনি সেই নেগেটিভ দিকগুলোকে জাস্ট ভুলে যাবেন জাস্ট ভুলে যাবেন তো যাই হোক কিছু নেগেটিভ দিক আমার মনে হয়েছে সেটা নিয়ে আমি কথা বলছি প্রথম যেটা মনে হয়েছে প্রত্যেকটা এই ধরনের যে স্পোর্টস ড্রামাগুলো হয় প্রত্যেকটা কোচের একটা করে স্ট্র্যাটেজি থাকে দেখবেন প্রত্যেকটা ম্যাচে কোচ এসে নানা রকম স্ট্র্যাটেজি দেয় সেটার এগেনস্ট মানে সেটাকে কাজে লাগিয়ে তারা যেতে যেমনটা লাগানে ছিল যেমনটা চাকদি ইন্ডিয়াতেও ছিল আমরা দেখি প্রত্যেকটা ম্যাচের আগে একটা করে স্ট্র্যাটেজি বলছি এই টিমের এগেেন্স্ট এই স্ট্র্যাটেজিটা কাজে লাগাতে হবে কিন্তু এখানে আজাদেবগান এজ কোচ ইমোশনাল দিকটা ভালো থাকলো তার যে মগজাস্ত্রটা সেটাকে আমার মনে এখানে খুব একটা এস্টাবলিশ করা হয়নি যে প্রত্যেকটা ম্যাচের এক একটা করে স্ট্র্যাটেজি বার করা মানে ম্যাচগুলো প্রত্যেকটাতেই একই টাইপের হচ্ছে আমরা যেরকম দেখতে চাইছি আর কি সেরকম টাইপেরই হচ্ছে কিন্তু একটা কোচ যে একটা স্ট্র্যাটেজি ওয়ার্ক হচ্ছে চলে এই ম্যাচটা আমরা এইভাবে জিতব সেটা কিন্তু কোথাও কি হচ্ছে না একমাত্র ফাইনাল ম্যাচে একটা স্ট্র্যাটেজি আমরা দেখতে পাই তো একটা স্পোর্টস ক্ষেত্রে একটা কোচকে যখন এত ভালো আপনি ভালোভাবে দিয়েছেন তাকে দিয়ে এত ভালো পারফরমেন্স করাচ্ছেন তো সেখানে একটু স্ট্র্যাটেজি মেনটেন করাতো যে মাঝে মাঝে এসে কিছু স্ট্র্যাটেজি দিচ্ছে সেই স্ট্র্যাটেজিগুলো দেখে আমরা সিটি মারছি যে কোচটা স্ট্র্যাটেজিটা বার করেছে তো সেটার একটু কোথাও গিয়ে আমার মনে হয় অভাব রয়েছে মানে গেম প্ল্যান যেটাকে আর কি বলা হয় তাকে মানে গেম প্ল্যান সেটা একটু অভাব রয়েছে সেটা আর একটু বেটার করা যেত আর আমার মনে হয় তিন ঘন্টা সিনেমাটা না হয় ইজিলি দু ঘন্টা পঁয়তাল্লিশ মিনিট মানে হতে পারতো কারণ ইন্টারভেলের পরের প্রথম পনেরো মিনিট আপনি একটু বোর ফিল করতে পারেন কারণ সেখানে আজাদেবকান্নের চরিত্রটার প্রতি কিছু ডিটেলিং আর কি আলোচনা রয়েছে বা ডিটেলস রয়েছে সেই কারণে সেটাকে আমার আই থিঙ্ক আরেকটা ছোটো করা যেত কারণ ওটা খুব একটা যে এফেক্ট ফেলছে তা নয় তো এটা একটা নেগেটিভ দিয়ে আমার মনে হয়েছে কিন্তু ভাত বাকি পুরো সিনেমাটা মানে আমি অবশ্যই বলবো এটা ফুটবলের সিনেমা দিক দিয়ে বিচার করে গ্রেটেস্ট অফ অল টাইম কিন্তু বলা যেতে পারে পরবর্তীকালে হয়তো অনেক ফুটবল নিয়ে কাজ হবে এটা ওটা হবে বা আগেও বহু হয়েছে কিন্তু এই রকম ভিজুয়াল এই রকম ধরনের ক্যামেরার কাজ এই রকম মা মানে সিনেমা দিক থেকে মাঠের মধ্যে আমি খেলেছি এরকম এক্সপিরিয়েন্স এরকম একটা কোচের চরিত্রে এরকম একটা পারফরমেন্স তীগ্ণ পারফরমেন্স তার ইমোশন দেখার মতো হয়েছে এবং প্রত্যেকটা প্লেয়ারের একে অপরের মধ্যে যে সম্পর্কগুলো সেগুলো খুব ভালো হয়েছে এবং এক একটা প্লেয়ারের যে এক একটা যে স্পেশাল স্কিল সেগুলোকে যেভাবে এস্টাবলিশ করা যায় আপনি এক এক মোমেন্টে সিটি মারতে শুরু করে দেবেন সেটা পিকে ব্যানার্জির হোক সেটা চুনি গোস্বামীর হোক যে ধরুন পুরোপুরি পাস কাটিয়ে নিয়ে চলে গিয়ে গোলের সামনে দাঁড়িয়ে রয়েছে গিয়ে পার্ট এরম করে গোলটা দিতে তো এরম এমন কিছু মোমেন্ট রয়েছে যেগুলো পুরোপুরি মাস মোমেন্ট তো এইগুলো আপনি ফিল করতে পারবেন তো আমি বলবো এটা অবশ্যই দেখুন অবশ্যই হলে গিয়ে দেখুন এই বলবো বাড়িতেটা দেখে আপনি মজা পাবেন না বড় পর্দায় দেখুন কারণ এটা সত্যি বড় পর্দার মধ্যেই বানানো কাজ কারণ ভিজুয়ালি দারুণ কিছু করেছে এরা এবং অবশ্যই সর্বোপরি অজয় খান হ্যাটস অফ ম্যান হ্যাটস অফ অ্যান্ড অফ কি পারফরমেন্স মানে এরকম ইমোশন ক্যারি করা অভিনেতা এরকম শুধু চোখ দিয়ে অভিনয় করা অভিনেতা আমি খুব কম দেখেছি যেটা অজয় খান পারে কি লেভেলের অ্যাক্টার কি লেভেলের অ্যাক্টার যাই হোক এটাই ছিল আমার বক্তব্য এবার দেখা যাক বিএমসি সি এগুলো কেমন আপাতত এটা তো প্রথম থেকে আমার মানে দারুণ লেগেছে আমি এটাই বলবো তো যাই হোক এটাই ছিল আমার 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 রিভিউ চ্যানেলটার অন্তর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও অ্যান্ড খেটতে পেল লাইক থেকো সরি টেক কেয়ার নমস্কার আবার দেখা হবে এখন তো ভাই সবাই ভালো থেকো সুস্থ থাকো নমস্কার টেক কেয়ার আবার দেখা হবে